যেই নদীটি গত 4 মাস আগে এরকম ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল, ঠিক 4 মাসের ব্যবধানে কি করে একটি নদী এরকম প্রাণবন্ত হয়ে ওঠে? ব্যারিস্টার সুমন ভাই, এমবি সাহেব, উনি আমাদের জায়গাটা সুন্দর পরিষ্কার করে সুন্দর করে জায়গাটা অনেক সুন্দর করতে চান। কেউ যদি জিজ্ঞেস করে এমপি হিসেবে 4 মাসে আমি কি করেছি, এরকম একটি মরা নদীকে জীবিত করতে পেরেছি। দর্শক, উক্তিটি কার ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। পানিটা হওয়াতে সৌন্দর্য হয়েছে, যদি আওয়াজও তো নৌকা টোকা সারা যায় তে আরও তো সৌন্দর্য বাড়বে। আগে তো মনে করো নদীটা অনেক ময়লা ছিল, নোংরা, দেখতে খুব খারাপ লাগতো। এখন তো আমরা এমপি সাহেবের অনেক পরিষ্কার করছেন, সুন্দর করছেন নদীটারে, দেখতে অনেক সুন্দর লাগে। বিকেলবেলা অনেক মানুষ এখানে আসা যাওয়া করে, মানে এখানে দাঁড়াইলে পরে বাতাসে শরীরটা একবার ঠান্ডা হয়ে জায়গা। আমি এই মুহূর্তে অবস্থান করছি চুনারু ঘাটের সেই পুরাতন খোয়াই নদীতে। মরা নদী কীভাবে তার প্রাণ ফিরে পেল, এলাকার মানুষ কি বলছেন, চলুন তাদের মতামত শুনে নেই। এই জায়গাটা সুমন ভাইয়ে, এই জায়গাটা কাঁচারা আসলো, এই সুমন ভাইয়ে এই জায়গাটা পরিষ্কার করছেন। পরিষ্কার করার পরে এই জায়গাটা পর্যটন করার জন্য সুমন ভাইয়ে খুব চেষ্টা করতেছেন, করলে পরে মানুষে নাও নৌকা দিয়ে যাতায়াত করব, খুব সুন্দর লাগবো, মানে এলাকাবাসী সবাই দেখব অনেক সুন্দর। আমাদের এই জায়গাটায় আমাদের সুমন ভাই অনেক সুন্দর করতে চান। আর আপনার দূর দূরান্ত মানুষ, বিভিন্ন জায়গাতে মানুষ আসে এনে বসবাস করতে চায়, এটি আমরা চাই। আর আমাদের সৌন্দর্য এটি আমাদের চাই, এটা সৌন্দর্য করলে, এটা সুন্দর সুন্দর করলে আমাদের সুন্দর লাগবে, ভালো লাগবে, বিভিন্ন দূর থেকে বিভিন্ন মানুষ আসবে, সেটা আমাদের অনেক ভালো লাগবে। একটু দেখাই আপনাদের যে কয়েক মাস আগে যে এই নদীটি আসলে ময়লার ভাগাড়ে পরিণত ছিল, সেই নদীটি আজ কীভাবে প্রাণ ফিরে পেয়েছে। যে কথাটি ব্যারিস্টার সুমন বলছিলেন যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 4 মাসে আমি আসলে এমপি হিসেবে কী করতে পেরেছি, তিনি একটি কথাই বলেছেন যে আমি একটি মরা নদীকে এরকম একটি প্রাণ ফিরে পেতে সাহায্য করেছেন বা জীবিত করতে পেরেছেন। আমি এই মুহূর্তে সেই খোয়াই নদীর পাড় দিয়ে হাঁটছি এবং সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি যে বর্ষা মৌসুমে নদীতে পানি আসার পরপরই কীভাবে নদী তার প্রাণ ফিরে পেয়েছে। দেখুন, নদী তার নাব্যতা ফিরে পেয়েছে, প্রাণ ফিরে পেয়েছে এবং চারপাশ এতটাই মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন লাগছে, দেখতে বেশ ভালোই লাগছে। তবে নদীতে পানি আসার সাথে সাথে নদীর পাড়ের অবস্থাও কিন্তু বিপজ্জনক হয়ে উঠছে। দেখতেই পাচ্ছেন কীভাবে নদীতে পানি আসার সাথে সাথে নদীর পাড়গুলো নদীর গর্ভে বিলীন হতে যাচ্ছে, এটি কিন্তু খুব দ্রুত সমাধান করতে হবে। এই বাঁধটি কিন্তু ভেঙে যাচ্ছে, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিগুলো কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এখানে একটি স্থায়ী বাঁধের প্রয়োজন, যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলে যে স্থায়ী বাঁধ দেওয়া হয়েছে স্কুলের ভবনের জন্য, ঠিক একইভাবে কিন্তু এখানে যদি বাঁধ দেওয়া না হয় তাহলে এই পুরো জায়গাটি মূলত এই নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। মাননীয় এমপি মহোদয়ের প্রতি আমার সুনির্দিষ্ট আহ্বান যে তিনি যাতে আসলে এই বিষয়টির প্রতি নজর দেন, এখানে একটু বরাদ্দ দিলেই আমার মনে হয় যে এই জায়গাটি আসলে রক্ষা পাবে। আমার কাছে মনে হচ্ছে ব্যারিস্টার সুমন বিষয়টি আগেই টের পেয়েছেন, আর যে কারণেই তিনি নদী ভাঙন রোধে অলরেডি এই পিলারগুলো করতে শুরু করেছেন। খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো এই পিলারগুলো তিনি স্থাপন করবেন এই নদীর পাড়ে। আমরা তো মানে পানি আবার পরে নদীতে যে বাঁধগুলো দেওয়া হয়েছিল ওই পানির কারণে বাঁধগুলো অলরেডি ভাঙ্গা পড়ে যেতেছি গা, তবে গাইটলটা দ্রুত গতিতে দিলে নদীটার বাঁধ আর ভাঙবে না। আপনারা জেনে খুশি হবেন যে ব্যারিস্টার সুমন শুধুমাত্র এই পুরাতন খোয়াই নদী নয়, তিনি সাতছড়ি যে জাতীয় উদ্যান রয়েছে সেখানে যাতে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারেন, এজন্য তিনি কিন্তু একটি যাত্রী ছাউনিরও ব্যবস্থা করেছেন এবং সেই যাত্রী ছাউনিটি অত্যন্ত দৃষ্টিনন্দন। আসলে আমরা এই যে জায়গাটায় পরিবেশটা আমার কাছে ভালো লাগছে, আরও সৌন্দর্যিত
এমবি সাহেব তাকাতে আমরা জিনিসটা পরিবেশটা হইছে আরও হবে ইনশাল্লাহ। স্থানীয়রা যে দাবিটি জানাছিলেন তা হচ্ছে এই মরা নদীটি যেহেতু প্রাণ ফিরে পেয়েছে, এখানে সুন্দর করে চারপাশটা একটু বেঁধে এখানে কিছু নৌকা ছেড়ে দেওয়া, এমনকি এটিকে সুন্দর করে পর্যটন একটি স্পট তৈরি করা যাতে করে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে একটু প্রকৃতির স্বাদ নিতে পারেন, এমনকি এই চুনারু ঘাটের মানুষ অবসর সময়ে এখানে যাতে এসে বিনোদন নিতে পারেন, এই দাবিটাই কিন্তু তারা আসলে জানাচ্ছিলেন। মরা নদীতে নতুন করে এমন প্রাণের সঞ্চার হতে দেখে এ এলাকার মানুষ সত্যিকার অর্থে মুগ্ধ হয়ে গেছেন, মুগ্ধ হয়ে গেছেন এই এলাকার সাংসদ ব্যারিস্টার সুমনের প্রতি, তার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছেন এই এলাকার মানুষ। ব্যারিস্টার সুমন একজন সুপ্রতিষ্ঠিত আইনজীবী ব্যারিস্টার, তার পেশা মূলত আইনি লড়াই, এছাড়াও তিনি একজন ফুটবল প্রেমী মানুষ, কিন্তু হঠাৎ কী করে তিনি এমন প্রকৃতি প্রেমী হয়ে উঠলেন, প্রকৃতিকে সাজানোর জন্য তার এই আপ্রাণ প্রচেষ্টা আসলে কেন, কোনো এক ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা বলে আপনাদের এ বিষয়ে আদ্যপান্ত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি সালাউদ্দিন আহমেদ, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।